হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার একটা গার্ডেনিংয়ের ভিডিও আপনার লগে শেয়ার করবো। তো আমি কেন গ্রিন হাউসের ভিতরে থাকি না, আমি দুইটা ব্যাগ বা করলাম, তো ব্যাগের ভিতরে কিতা আছে আপনারা দেখাইমু। চলুক আমার লগে গার্ডেনও, এখন আমি গার্ডেনও যাইমু, আপনার লগে লইয়া যাইমু, লগে থাকুকা, দেখতে থাকুকা। এখানে আমি আঁটি আঁটি গার্ডেনও আইলাম। তো গার্ডেনও আইয়া এখন ব্যাগ দেখাইমু খুলিয়া, আমি আজকে কিতা করমু গার্ডেনও আর আপনার লগে শেয়ার করমু। তো এইখানে দেখতে পারা আমি মাটি দি মা খাইয়া আর বাখরোর বিচি তো রাখছিলাম গ্রিন হাউসের ভিতরে। তো মাত্র ফার্স্ট দিনে গ্রিন হাউসের ভিতরে খুব সুন্দর করে বাখরোর বিচি গাছ উঠছে বিচি থাকিন। তো এখানে আমি আর করতাম পর আমরা দেখতে পারো রাত দিয়ে জোর সাড়ে দিয়েছি এর লাগে ভিতরে। আর একটা একটু উফে দিয়ে পড়ে গেছিলাম আর খুয়াই ফেলাই দিয়েছিলাম, তো এর লাগে বেশি লাইক উফরে দিয়ে উঠে গেছে একই মাটি। তো আজকে তো কিনার খেয়ে চকলেট খাইয়া চকলেটের বক্স ফেলাইবা না, রানার বিনস রইবা, বাখর রইবা, কত সুন্দর গাছ উঠে। আর মার্শাল অত স্টিম হয়ে যায় গরম হয়, নর্মালও এমন বাড়া তো রাখলেও গাছ উঠে যায়। তো আমি যত রানার বিনস তুলছি চকলেটের বক্সে তুলছি খুব সুন্দর উঠে। গেন্ডার ফুলের গাছ বেশি ফেলাইলেও খুব সুন্দর বক্স লাগাইয়া তো রাখলে উঠে যায়। তো এখানে আমি দয়া তুলিয়া দেখাইলাম কত সুন্দর বাখরোর গেরা আইছে, না দেখলে না আঁকি অবিশ্বাস করা কি অত সুন্দর গেরা উঠে। না বাঁখর যে হেডিক দেয় গেরা উঠতে লেট করে, তো মাশাল্লাহ খুব সুন্দর করে উঠছে। তো আমি এখন ছিটাইরাম, আমি কিলাকান ছিটাইরাম দেখতে থাকুক। তো মাটি দিয়ে যদি নলে মা খাইয়া বাঁখর বক্স তোরা কিন্তু তো ছিটাইতেও ইজি হয়। আর আমি কিলাকান ফালাইরাম রইরাম দেখতে পাররা, রইরাম বলতে ছিটাইয়া দিইরাম আঁকি। তো ভুল হইলে সকলে কমা দৃষ্টিতে দেখবা, সুন্দর করে দেখবা, ভুল হইলে কইবা ইনশাআল্লাহ, ট্রাই করবো সংশোধন করার লাগে। আর ওদকে আমি কিলা ছিটাইলাম, তো আমি কুইক ছিটাই লিলাম কেটার লাগে মাটি, যেহেতু মাটি দিয়ে মাখাইল তো ইজি ওর আঁকে আমার লাগে ছিটাইতে। আমি হলটিন খুব সুন্দর করিয়া ছিটাইয়া ওদক গাখিলা গান জোর সারছে তোলে দি। তো ইচ্ছা আবার দুই দিনের ভিতরে দেখবা কি, তা দুইটা কিন বেশি দিন নাই, দুইটা কিন তিন দিনের ভিতরে আবার গাছ উঠে যায়। তো আমি কিলা ছিটাইরাম। তো আমার ভিডিওটা কিলা খান হইলো আর কি, আপনারা জানাইবা কিলা লাগলো ভালো লাগলো নি, আর আপনারা আমার লগে থাকার লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিও দেখবা প্লিজ একটা লাইক দিয়ে দেখবা আর ফুল ওয়াচ করবা, আর ইনশাল্লাহ আমি যার ভিডিও পাই ইনশাল্লাহ দেখবো। আর আমার বাঘর রোয়াজকে কিলাখান হইলো আপনারা জানাইবা। আর এখানে দেখতে পারো আমি খুব সুন্দর করিয়া মাটি দিলাম এখন বাঘরের উপরে, বাঘর যেহেতু দিলেইছি মাটিত, এখন আমি সুন্দর করেও দেখো। কেন আমি আমার টফো আছিল মাটি গেছে বছরের, ও মাটিতে আমি বাঙ্গিয়া সুন্দর করিয়া, ইটা গেছে বছরের ওই বস্তার মাটি আছিল কিনা মাটি, তো আমি সুন্দর মতো মাটির উপরে দিলাম বাখরের উপরে, সরি মাঝে মাঝে মিস্টেক হয়, তো ওইটা কোনো অসুবিধা নেই আপনারা দেখে নিবে বাখরে হইলাই মাটি। তো এখানে আমি সুন্দর করে মাটি দিলে এরাম ছিটাইয়া দিয়া এখন বালাইলে আমি একটু পরে পানি দিম। তো আমার মাটি দেওয়াই কেন শেষ হয়েছে না, এখনও আমি দিলাম। আর সেউ স্পাম কমেন্ট করবা না প্লিজ, যে আমি নয়া বন্ধু হইলাম, নতুন বন্ধু হইলাম। আমরা জানি একজন আরেকজনের লাইক ভিডিও দেখা হইলো যে আমিও ইউটিউবিং করিতে, আমি জানবো যে আরেকজনে ইউটিউবিং করে। অফকোর্স আমার দেখার দায়িত্ব আছে আরেকজনের ভিডিও, যেহেতু আমার ভিডিও একজনে দেখরা, আর দেখলে নাও আমি যে স্যার ভিডিও দেখি ভালো লাগে। তো সেউ স্পাম কমেন্ট করবা না প্লিজ, আর ভিডিও যারাও দেখুন একটা লাইক দিবা, স্কিপ করবা না। এটা লাগে আমি যার ভিডিও দেখি লাইক দিয়া দেখি আলহামদুলিল্লাহ, আমি আনলাইক হেউরেও করি না দেই না আঁকি, আমি লাইক দিই সকলেরও। তো যাই হোক আমার বাখর রোয়া শেষ হয়ে গেছে, আমি এখন সুন্দর মতো ফানি দিয়ে লাইম, এখন তো বেশ করে ফানি দিবা যাতে বাখরোর গেরা আইসে যেন গেরা ফুকাইতো না। তো বাখরও যত বেশি ফানি দিবা বিজা জায়গাত বাখর হয় খুব সুন্দর, তো আর বাখর নষ্টও হইতো না ফুকাইতেও না। আর যে সময় বাঁখর ফালাইবা প্রত্যেক দিন ট্রাই করবা যে পানি দিবার লাগে সকালে কো আর বিকালে কো, আমার এক্সপিরিয়েন্স থাকিন কইরাম। তো এইখানে মাশাল্লাহ আমি পানি দিলে এরাম বালাইলে, তো
তো ওখানেও ভিডিও শেষ করিলিমু। আমার ভিডিও কিলাখান হইলো জানাইবা, সকল বালা তাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।